এইরকম মারাত্মক রোগ রেখেছেন, সেরকম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। ইসলাম জানেন, মাদ্রাসা পড়েছেন, তারপরেও শিরক করেন, আরো বড় পাপ। জানলেন না, জানার গরজ করলেন না আপনি, আর শিরকের মধ্যে থেকে গেলেন। আল্লাহও দিতে পারেন আর গোস কুতুবরাও দিতে পারে, আল্লাহর কাছেও পাওয়া যায়, রোগ ভালো করেন। আর গোস কুতুবদেরকে আল্লাহ এরকম অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন, আল্লাহও ছেলে মেয়ে দেন আর গোস কুতুবরাও দেন। সুতরাং খাজা বাবার কাছে গেলে আর শাহজালালে গেলে আটরসিতে গেলে সেখান থেকে মানুষ খালি হাতে ফিরে আসে না। এইরকম শিরকি কুফুরি আকিদা নিয়ে যদি মারা যান, কোনোদিন আপনার কল্যাণ হবে না, চিরকাল জাহান্নামে থাকবেন। এবং দুনিয়ায় আল্লাহ পাকের গজব হইতে আছে, ক্রোধ হইতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকবরুল কাবায়ের, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব কি? সহিহ বুখারীর হাদিস। সবচেয়ে বড় গুনাহ, আকবরুল কাবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ জানিয়ে দেব কি? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন যে অবশ্যই বলে দেন আমাদেরকে, যাতে করে সতর্ক হই। নবী করিম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। আল্লাহর সত্তাই, আল্লাহর গুণে অথবা আল্লাহ পাকের কাজে অথবা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, ভালো করে শুনে রাখেন, শুধু আপনি শিরিক করেন আল্লাহর সত্তায়, মানে আল্লাহ দুই না, আল্লাহ এক। জাতের ক্ষেত্রে আল্লাহ এক, কাজে আল্লাহও যা দিতে পারেন আল্লাহর ওলি আউলিয়াও দিতে পারেন, কাজেও শরীক, ইবাদত বন্দেগীতে দোয়া আল্লাহর কাছেও দোয়া, আল্লাহকেও ডাকেন। আর গোসকে বলেন গোস বাবা মাদাদ, হ্যাঁ খাজা বাবা মাদাদ, হ্যাঁ ইত্যাদি। তাহলে আল্লাহকে দেন আপনি ইবাদত আপনার, আর গায়রুল্লাহকে আপনি দেন, আল্লাহর জন্য কুরবানি করেন কুরবানির সময়, আর যখন ওরস আসে তখন খাসে মোরগ জবাই করেন আর গরু জবাই করেন বাবার সন্তুষ্টির জন্য, বাবা খুশি হয়ে যাবে, মনস্কামনা পূরণ হবে। আল্লাহর সাথে বড় শিরক করলেন, কোনোদিন আপনার নাজাত নেই, সবচেয়ে বড় অপরাধ। এইভাবে এক এক করে যদি বলা হয়, বহু গুণা রয়েছে মুসলিম সমাজে, দু চারটি গুণা আপনাদেরকে শুধু গণিয়ে দিই, কারণ দলিল বলতে গেলে সময় বেশি হয়ে যাচ্ছে। শিরকের পরে ধর্মের নাম, কিছু পাপ হয় ধর্মের নামে আর কিছু পাপ হয় ধর্মের নামে নয়। যেই পাপগুলিকে যে পাপ করে সেও পাপ মনে করে, বুঝলেন কথা? যারা শিরিক করে সেটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে? ভালো মনে করে করে। যারা বিদাত করে এই বিদাতি কাজটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে? এই দুটো পাপ, তাহলে ভালো করে মনে রাখেন, দুটো পাপ, শিরিক করা, কবর মাজার পূজা করে আর মনে করে আমি চুরি করার মতো অপরাধ করছি মনে করে কি? হ্যাঁ, মিথ্যা কথা বলার মতো অপরাধ করছি বলে কি? না, বড়ই নেকির কাজ করছি, এটাই তো ইসলাম, ঠিক না? জি, মিলাদ করে, নামাই তো পড়ে, হ্যাঁ, আর জন্মবার্ষিকী পালন করে নিজের ছেলের, নিজের বিবাহ দিবস পালন করে, হ্যাঁ, এগুলো ভালো কাজ করছি, কোন মন্দ কাজ করছি, ঠিক না? ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুন, আল্লাহ পাক সূরে কাহফ বলছেন, তাদের ধারণা যে খুব ভালো কাজ করে যাচ্ছে, কিন্তু এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাজ করেও। তো শিরক এবং বিদাত, শিরক করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, আর বিদাত করলে যেই কাজটার মধ্যে বিদাত করলেন ওই আমলটা ধ্বংস হয়ে যায়। যেমন একটা লোক হজ করে গেল, আর তার আগে বহু নামাজ পড়েছে, বহু রোজা রেখেছে, আর যাওয়ার পরে চলে গেল আটরশিতে অথবা কোনো মাজারে গিয়ে বাবার জন্য একটা, বাবার সন্তুষ্টির জন্য একটা খাসি মরু জবাই করলো, বা বাবার কাছে চাইলো যে বাবা গো তুমি আমার এই মনের কামনা বাসনা পূরণ করো, এক কথায় বা সেজদা করলো, কবরকে সেজদা করলো, জিন্দা মুর্দাকে সেজদা করলো, তাহলে এতে কি হইলো? অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। বিদাতের ক্ষেত্রে নামাজ পড়লো, আর নামাজের মধ্যে নাওয়াইতো পড়লো, উচ্চারণ করে নিয়ত পড়লো, নবী করেননি, জীবনে করেননি, আরে আবু হানিফা করেননি। কেউ যদি প্রমাণ করতে আবু হানিফা করেছে, আর সে বলে যে আমি হানাফি সুতরাং আবু হানিফা করেছেন সেই জন্য করবো, বলবো করো, যদিও সেটা শরীয়ত না হোক, তোমার, তুমি যখন বলছো যে আবু হানিফার মজহাবে আছি আর আবু হানিফাকে প্রমাণ করে দিতে পেরেছো তো করো, আল্লাহর রাস্তায় করো, কিন্তু আবু হানিফা থেকে কিয়ামত পর্যন্ত সময় দিলেও পারবেন না আপনি প্রমাণ করতে। হ্যাঁ,
চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা কোরআন সুন্নার অনুসারী ছিলেন, তারা এইসব বিদাত পন্থী ছিলেন না যে নাওয়াইতো বাড়াইবেন, হ্যাঁ আর ইকতাদায়ে তুবি হাজাল ইমাম বাড়াইবেন, আর জায় নামাজের দোয়া বাড়াবেন, এগুলো কাজ করেন না। আবু হানিফা করেছেন না, শাফি করেছেন না, মালিক করেছেন, আহমদ করেছেন, কেউ করেন না এগুলো। এই বিদাতগুলি, এই ছোটোখাটো, এই যে টুটকিয়া ফাটকিয়া আমাদের দেশে কি বলে, হ্যাঁ ছোটোখাটো যে এই যে ওই যে হুজুরগুলো, মোল্লাগুলো রয়েছে, এরাই জাতিকে বরবাদ করেছে, এরাই বড় বড় মুফতি সেজে বসে আছে, আর এরাই জাতিকে মিসগাইড করেছে। তো যেই নামাজটিতে আপনি একটা বিদাত করলেন, সেই নামাজটা আপনার কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ওই নামাজটা নষ্ট হয়ে গেল। কোনো নামাজে আপনি বিদাত করেন, ওই নামাজটা ঠিক আছে। এই দুটো ধর্মের নামে গুনাহ হয়, কিন্তু মানুষ টের পায় না। আর তিন নম্বর কাবিরা গুনাহ হচ্ছে ফরজ ছাড়া, যে কোনো ফরজ ছাড়া, ফরজের ক্ষেত্রে একটা বললাম। আর এইরকমই আপনার জীবনে এলমের ফরজের পরে প্রতিদিনের পাঁচ অক্ত নামাজ ফরজ, পাঁচ অক্ত নামাজের যদি একটি নামাজ আপনি ছেড়ে দেন, তাহলে আপনি সবচেয়ে বড় অপরাধ করলেন, শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ করলেন। অনেক ওলামারা বলেছেন যে শিরক যে করে, দুর্গাকে সেজদা করে বা দরগাকে সেজদা করে, আরেকটা আল্লাহ নামাজ পড়ে না, দুইজনের সমান অপরাধী, শিরকের সমতুল্য গুনাহ। আল্লামা ইবনে হুসাইম রহমাতুল্লাহ এই কথাই বলেছেন তার হুকমত আরেকি সালাতে, যে বেনামাজি মুশরিকের সমান অপরাধ করে, যে নামাজ পড়ে না সেই ব্যক্তি মুশরিকের সমান অপরাধ করে। সুতরাং কোনো ফরজ জীবনে আপনি ছাড়বেন না। আল্লাহ পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন, নামাজ ফরজ ছাড়বেন না। রমজান মাসে রোজার দিন বড় হইলেও, আজকাল যেমন বড় দিন, রোজা ছাড়বেন না। যাকাত আল্লাহ ফরজ করে, যাকাতের ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি করবেন না। আপনার আল্লাহ হজ ফরজ করে দেন, সৌদি আরব এসেছেন, জীবনে একটা হজ ফরজ, তাড়াতাড়ি করে হজটা করে নেন, কখন এক্সিট লেগে যেতে পারে। সুতরাং এই ফরজ আপনার ছুটে থেকে যাবে। এইভাবে অনেকে নামাজ পড়েন কিন্তু জামাতে নামাজ পড়েন না। জামাতে নামাজ পড়া ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব না সুন্নাত বলেন? ওয়াজিব, যদি ইখতিলাফ আছে ওলামাত, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, আগের যেগুলো ওগুলোর ক্ষেত্রে দ্বিমত নেই। শিরিক চলবে না, বেদাত চলবে না, তারপরে নামাজ যা যা ছাড়া চলবে না, এগুলোর ক্ষেত্রে দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে যে জামাত ফরজ না সুন্নাতে মুয়াক্কাদ ইখতিলাফ থাকলেও সঠিক দলিল ভিত্তিক মত হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর ওয়াজিবই হচ্ছে ফরজ। সুতরাং কেউ যদি নামাজ পড়েন ঘরে, জামাত ছেড়ে ছেড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি নামাজ কবুল হইলেও, টাইমে পড়ছেন হয়তো, নামাজ কবুল হইলেও, ফরজ আদায় হইলেও আপনি কাবিরা গুনাহ করছেন, প্রতিদিন কাবিরা গুনাহ, যে কয়টা জামাত ছাড়ছেন কাবিরা গুনাহ করছেন আপনি। আর নামাজকে টাইমে পড়তে হবে, টাইম পার করে পড়লে ওই নামাজ কবুল হয় না। বোঝা গেছে? একমাত্র কোন ক্ষেত্রে কবুল হয় জানেন? আমাদের দেশের মানুষ এসব বুঝে না, শখ করে কাজা করে, হাটে বাজারে গিয়েছে, দোস্ত বন্ধু নিয়ে ঘুরছে, একটু গল্প স্বল্প করছে, আমোদ ফুর্তি করছে, খাওয়া দাওয়া করছে, পরে নামাজ কাজা, বা শুয়ে আছে, সূর্য ওঠার পরে পড়ে নিল, দৈনিক এরকম করছে, মনে করে যে কবুল হয়, এভাবে কবুল হয় না। কোন দুটি ক্ষেত্রে কাজা বৈধ রয়েছে? একটা হচ্ছে ভুলে যাওয়া, নামাজটা ভুলে গেছিলেন, নামাজ ভুলে গেছিলেন, যখনই মনে হবে আপনি পড়ে নেন, কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। অথবা কি হয়েছিল, অনিচ্ছাকৃত ঘুমিয়েছিল, শুধু বললে হবে না, কারণ আজকাল অধিকাংশ মুসলিমরা ইচ্ছা করে ঘুমায় যে পরে পড়ে নেবো, সূর্য ওঠার পরে পড়ে নেবো, এটা চলবে না। অনিচ্ছাকৃত, ইচ্ছা ছিল যে ফজরের ওয়াক্তে উঠবো, কিন্তু আপনি উঠতে পারলেন, শুধু ইচ্ছা থাকবে না তদবির থাকবে, ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই, চলবে? এয়ারপোর্ট যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই, মানে অ্যালার্ম লাগাননি, কোনো সাথী ভাইকে বলেননি যে ভাই ওই রাত দুটোর সময় এয়ারপোর্টে বেরোইতে হবে, আমি একটু ঘুমাচ্ছি, উঠিয়ে দিও। এভাবে কোনোদিন ঘুমান কি? ঘুমান? কোনোদিন ঘুমান না। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে নাকে তেল দিয়ে ঘুমান না। আপনি যদি ইচ্ছা করে ঘুমান যে অসুবিধা নেই, সূর্য উঠে গেল অসুবিধা নেই, জাগতে পারলে ফজর পড়লাম জামাতে, আর না হলে পরে পড়ে নেবো, তাহলে আপনি গুনাহগার, গুনাহের নিয়ত নিয়ে আপনি ঘুমিয়েছেন। এই অবস্থায় মারা গেলে পাপের অবস্থা আপনার, কাবিরা গুনাহার অবস্থায় মত হবে, কারণ আপনি কাবিরা গুনাহার নিয়ত করে অসৎ উদ্দেশ্যে আপনি ঘুমিয়েছেন। তাহলে আপনি অনিচ্ছাকৃত, চেষ্টা ছিল, নিয়ত ছিল উঠব, আর অ্যালার্মও লাগিয়ে রেখেছি কিন্তু কখন বন্ধ করেছি জানি না, এটা ভালো মানুষের হইতে পারে, তাহলে আপনি এই ক্ষেত্রে মাপ পাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান্নামান সালাতিন, কেউ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকে, ইচ্ছা করে ঘুমানো না, হ্যাঁ আর আও নাসিয়াহা, অথবা ভুলে গিয়ে থাকে, ফাল ইউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার স্মরণ আসবে, মনে আসবে, তখন যেন সেই নামাজটা পড়ে নেই,
ফাইন্না জালেকা ওয়াক্তুহা, কারণ এটাই তার হচ্ছে সময়। তাহলে এমন ঘুম এসছে ক্লান্ত অবস্থায়, আর কখন অ্যালার্ম বেজেছে খবরই রাখেন না, কেউ জাগাবারও হয়নি, আর সকাল 9টা হয়ে গেছে ফজরের নামাজ, কোনো গুনাহ হবে না অনিচ্ছাকৃত হইলে। আর ইচ্ছে করে যদি শুয়ে থাকেন, আর সূর্য উঠিয়ে দিলেন আপনি, সূর্য উঠিয়ে দিলেন টাইম চলে গেল, সেই নামাজ সঠিক মতে কবুল হবে না, কারণ নামাজটা হচ্ছে তার সময়ের বাইরে। যেমন কুরবানি, আজকে যদি কুরবানি দেন 1,00,000 টাকার একটা গরু জবাই করেন, আজকের দিনে কুরবানি কবুল হবে? কেন হবে না? আজকে না, 14 জিলহজ, জিলহজ মাসের 14 তারিখে যদি কুরবানি দেন হবে? হবে না। 13 তারিখে মাগরিব পরে যদি কুরবানি দেন, কুরবানি হবে? কেন হবে না? এই মাসলা বুঝতে পারছেন? টাইম পার হয়ে গেছে, কুরবানি দেওয়ার দিন হচ্ছে 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, 11, 12, 13 মাগরিব পর্যন্ত, তারপরে কুরবানি হবে না, এই মাসলা জানা আছে। আর নামাজের মাসলাটা জানা থাকলো না, যে নামাজের আল্লাহ টাইম টেবিল বেঁধে দিয়েছেন, শুরু এই সময় শেষ এই সময়, আগেও নামাজ হবে না আর পরেও নামাজ হবে না। আজান হয় ফজরের আজকাল কত বলেন? 4:40, 42, হ্যাঁ হ্যাঁ 45, তো 4:45, আপনি যদি 4টার সময় ফজর নামাজ পড়েন হবে? সময়ের আগেও ফজর নামাজ হবে না, সূর্য ওঠার পরে যদি ফজর নামাজ পড়েন ওই রকমই নামাজ হবে না, ভালো করে শুনে রাখেন। কিন্তু এসব কথা আমাদের দেশে শেখানো হয় না, শিরিক শেখানো হয়, বিদাত শেখানো হয়, ভেজাল ইসলাম শেখানো হয়। কিন্তু আপনার যাতে করে ইমান আমলের হেফাজত হয়, আপনার ইসলামের হেফাজত হয়, আপনার জান্নাতে যাওয়ার আপনার যেন নিরাপত্তা হাসিল হয়, নিশ্চয়তা হাসিল হয়, এইসব কথা শেখানো হয় না। নামাজ পড়ছেন সারা জিন্দেগি ফজরের নামাজ সূর্য ওঠার পরে, শহরের আজকাল শহর যারা বসবাস করে তাদের রোগ, রাত্রে দীর্ঘ সময় ধরে টিভি দেখে অথবা গল্প গুজব করে, মেহমান অতিথি আছে, রাত 12টা 1টা না হইলে ঘুমায় না শহরের লোকেরা, আর আরামসে ঘুমিয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সূর্য ওঠার পরে ফজর পড়ে, এই নামাজ কবুল হয় না, তার নামাজ মাইনাস, পড়লেও কবুল হয় না, ভালো করে শুনে রাখেন। এই হচ্ছে দিন ইসলাম। সুতরাং দিন ইসলামকে ওইভাবে বুঝেন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছেন আল্লাহর হস্তে ফজর নামাজ, মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন। আশা করি আজকে ইনশাআল্লাহ তাআলা যেইভাবে আপনারা মসজিদ ভর্তি করেছেন এখানে দিনের কথা শোনার জন্য, এর চাইতে গুরুত্ব দিয়ে ফজরের নামাজে হাজির হবেন, একটু হাত ওঠান্ত যে ফজরের নামাজে হাজির হবেন। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ পাক যেন এই দোয়া কবুল করেন, আর এটা যেন আপনাদের অন্তরের ভাষা হয়, শুধু হাতের ভাষা না হয়, হাত উঠানো ভাষা অথবা মুখের ভাষা না হয়, অন্তরের সংকল্প হয়, এবং আল্লাহ পাক যেন সাদরে গ্রহণ করেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে দিতে পারেন তার জীবনে কামিয়াব হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে সকলকে কামিয়াব করেন। যেসব গুণা মুসলিম সমাজে ছড়িয়ে আছে তার একটি হচ্ছে ফিল্ম দেখা আর নোংরা ছবি দেখা, মহিলাদের ছবি, উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখা, এসব হারাম, এসব হারাম। যেসব ছবি দেখে চরিত্র নষ্ট হয়, যেসব ছবি দেখার পরে আপনার উত্তেজনা বাড়ে, যার ফলে আপনি যখন আপনার স্ত্রীকে পাশে না পাবেন তখন হারামে লিপ্ত হওয়ার খুব আশঙ্কা রয়েছে, হয় সমকামিতায় লিপ্ত, না হয় জেনায় লিপ্ত, কিছুই সুযোগ না পেলে হস্তমৈথুনে লিপ্ত, সবগুলি গুনার কাজ, সবগুলি গুনার কাজ। সুতরাং আল্লাহর হস্তে সমস্ত রকমের ফিল্ম দেখা বাদ দেন, এবং যেই সময়টা এইসব পাপে লাগাচ্ছিলেন আজকে থেকে আল্লাহর হস্তে কোরআন শিখায় লাগান, এর চাইতে ভালো কাজ কিছু নেই। সবচেয়ে উত্তম কথা কি? খায়রুল কালাম কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআনে কারিমের কথা। সুতরাং কোরআনে কারিম তেলাওয়াত করেন। আমরা যারা ইন্টারনেট নাড়াচাড়া করেন ইউটিউব অথবা ফেসবুক, দিনে 2 ঘন্টা 4 ঘন্টা বলতে পারবেন যে কত ঘন্টা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। অথচ ওই ভাইকে যদি বলা হয় যে আল্লাহর হস্তে বেশি না 20 মিনিট 25 মিনিট প্রতিদিন একটু কোরআনের পিছনে সময় দেন, কত সুন্দর হয়ে যাবে আপনার কোরআন, কোরআনের তেলাওয়াত সুন্দর হয়ে যাবে, কোরআনের অর্থ জানাটা আপনার সুন্দর হয়ে যাবে, কোরআনের প্রতি আপনার মহব্বত বাড়বে, আগ্রহ বাড়বে, কোরআনের প্রতি আমল করা বাড়বে, কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ পাকের সম্বোধন সম্পর্কে আপনি জানবেন, আপনার ইমান আমল সুন্দর হবে, দুনিয়া আখেরাত সবটাই সুন্দর হবে, আপনার বাড়িতে বরকত হবে, যেখানে থাকবেন আর কোরআন তেলাওয়াত হবে সেখানে শয়তান বাস করতে পারবে না, শয়তান বাস করতে পারবে না। হ্যাঁ,
সেখানে ফের রহমতের ফেরেশতারা চারিদিক থেকে ঘেরবে, কত যে দুনিয়ার লাভ রয়েছে আর কত যে আপনার আখিরাতের লাভ রয়েছে। সুতরাং এইসব ফিল্মে আর এইসব ইন্টারনেটে অনর্থক সময় নষ্ট না করে আল্লাহর হস্তে কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পেছনে এবং এই জ্ঞান অর্জনে আপনি মেহনত করেন, সময় লাগাবার চেষ্টা করেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে নেক আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। গান বাজনা শোনা থেকে বেঁচে থাকবেন, গান বাজনা শোনা সাগিরা গুনাহ নয়, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। সুতরাং গান বাজনা এ আর মিউজিক এসব শোনা থেকে বেঁচে থাকবেন। আজকালকার একটি ব্যাপক আকার ধারণ করা ব্যাধি হচ্ছে বা পাপ হচ্ছে প্রেম করা। এমন কোন স্কুল কলেজের যুবক যুবতী নেই যে প্রেমে লিপ্ত না, ইল্লামার রহিম আল্লাহ, তবে আল্লাহ যদি কারো রহম করে, সৎ করে একটাও বেঁচে নেই মনে হচ্ছে। এমন প্রেমের বাজার গরম হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে আর হাই স্কুল থেকে শুরু হয়। আল্লাহ পাক হেফাজত কর মুসলিম সমাজের। সুতরাং আপনি নিজের আখলাক চরিত্রের হেফাজতের জন্য, আপনার আখিরাতকে সুন্দর করার জন্য, আপনার জান্নাত লাভ করার জন্য যে নাহান্না সানিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। সেই দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আর অপদস্থ হইতে হবে যে তুই অমুকের মেয়ের সাথে কি করেছিলি, ওইটা একটু শোনা এখানে, আর হাসরের মাঠে লোকেরা শুনুক কি অবস্থা আপনার হবে বলুন তো দেখি। এই কথাগুলি একটু স্মরণ করবেন যাতে করে সংশোধন হয়। ভুল করে যদি একটা নাম্বার চলে আসে কোনো দেশ থেকে আর মহিলার আওয়াজ হয়, আর মহিলা হয়তো ভুল করে দুঃখিত বেচারা কেটে দিয়েছে আর তাকে এত পেরেশান করা শুরু হয়েছে যে নাম্বার চেঞ্জ করতে বাধ্য হয়েছে, যদি ভালো মহিলা হয়, আর যদি ইমানের দিক থেকে দুর্বল হয় তো প্রেম শুরু হয়ে গেল, দুই দিক থেকে প্রেম শুরু হয়ে গেল, স্ত্রীকে বাদ দিয়ে ছেলে মেয়েকে বাদ দিয়ে ওকেই বিয়ে করবো, উঠে পড়ে লাগলো ওকেই বিয়ে করবে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। এরকম কত ঘটনা আমাদের কাছে আসছে। হ্যাঁ, বাংলাদেশের পরিবেশে একটা ইসলামিক মোটামুটি পরিবেশ রয়েছে, সেখানকার মেয়ে পছন্দ হয় না। পাকিস্তানের মতো দেশে ইসলামের একটা পরিবেশ মোটামুটি রয়েছে, সেখানকার মেয়ে পছন্দ হয় না, আমার স্ত্রী ভালো না, একজন লোক বলছে আমার স্ত্রী ভালো না। অনেক দেশেরই গল্প এরকম আমার কাছে আছে, যারা বলছে আমাকে এসে যে শেখ আমি বিয়ে করবো, কোথায় বিয়ে করবেন, একজন বলছে অস্ট্রেলিয়ায় বিয়ে করবো, আরেকজন বলছে যে আমি মালয়েশিয়ায় বিয়ে করবো। মানে কেন বলছে আমার স্ত্রী চেয়ে তো ওইটা খুব ভালো। কি করে যোগাযোগ হলো, বলছে ওই ইন্টারনেটে যোগাযোগ হয়েছে, অথবা ভুল করে টেলিফোন করেছিল যোগাযোগ হয়েছে, তারপরে যোগাযোগ হয়েছে। আমি বললাম যে যেই মেয়েটি তোমার সাথে প্রেম আলাপ করতে পারে টেলিফোনে, ইন্টারনেটে ফেসবুকে তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে পারে, কি নিশ্চয়তা আছে যে তোমার আগে আরো বহু এরকম স্বীকার করেনি? হ্যাঁ, আর এইরকম চরিত্রহীনতার তার প্রমাণ হয়নি, কি করে আপনি নিশ্চিত হচ্ছেন আপনার স্ত্রীটা আর ভালো লাগে না? কারণ প্রেমের রোগ আপনাকে ধরে নিয়েছে, আপনি ব্যাধিগ্রস্ত, আপনার কলবে শাহওয়াতের ব্যাধি হয়ে গেছে। আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব মুসলিম সমাজে পাপ চলছে তার একটি পাপ হচ্ছে ধূমপান করা, বিড়ি সিগারেট জর্দা খাওয়া, এসবগুলি হারাম আল্লাহর হস্তে। যারা ধূমপান করছেন ছেড়ে দেন, হারাম জিনিস। যারা জর্দা দেওয়া পান খাচ্ছেন আল্লাহর হস্তে ছেড়ে দেন, তামাক জাতীয় যত কিছু রয়েছে হারাম। যারা গুল ব্যবহার করে গুল দিয়ে দাঁত সাফ করছেন, মনে করছেন যে এটা আমার হচ্ছে পাউডার, পাউডারের মতো আপনি মনে করছেন, না পাউডার না, এটা হারাম জিনিস। সুতরাং তামাক জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না, সবগুলি হারাম। আর এইরকমই যেসব মুসলিম সমাজে পাপ ছড়িয়ে রয়েছে তার একটি পাপ হচ্ছে, এমন আজকাল হাজারে হয়তো একটি লোক খুঁজে পাওয়া মুশকিল, তা হচ্ছে টাকনার নিচে কাপড়, প্যান্ট পরলে টাকনার নিচে কাপড়, এমনকি জুব্বা পরলেও একবারে ঢেকে একবারে ঝাড়ু দিয়ে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহ তাআলা শেষ অবস্থায় শরবত দেওয়া হচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, এমনভাবে মারাত্মকভাবে তিনি যখন আহত হয়েছেন ফজর নামাজে ওই অগ্নিপূজক মজুসি আক্রমণ করেছে, যে পরীক্ষা করে দেখা হলো যে একটু শরবত দিন না পেট বেরিয়ে চলে যাচ্ছে, থাকে না, আর বাঁচবেন না। সেই সময় সবাই দেখতে এসছে, এক নজর দেখি আমিরুল মোমিনকে একবার করে দেখে আসি, একটু করে দেখে আসি। তো একটা যুবক ছেলে এসেছে, যুবক ছেলে এখন নতুন হয়তো 14-18 বছর বয়স, সেই ছেলেটি টাকনার নিচে কাপড় পাড়ার যে টাকনা আছে টাকনা ঢাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় এই যুবককে উপদেশ দিতে ভুললেন না। এই সময়টায় মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যদি ইমানদার হয় যে আমার কি হবে, এই সময় ব্যস্ত থাকে যে আমার স্ত্রীর কি হবে, আমার ছেলেমেয়ের কি হবে, আমার মালধনের কি হবে, আমার হিসাব নিকাশের কি হবে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে, যে একটু কিছু শেষখানে বলে দিই, কার কাছে কি পাওনা দাওনা আছে এইসব করি।
ওইসব না, ওই যুবক ছেলেটি দেখা করে চলে যাচ্ছে। তখন বলছেন আমিরুল মুমিনীন, রুদ্দু আলাইয়া হাযাল গোলাম, এই বালকটিকে আমার কাছে একটু ফিরিয়ে নিয়ে এসো, কাছে নিয়ে এসো, কারণ আমার আওয়াজ অত জোরে আর হয় না, নিয়ে আসো। কাছে আসলো ছেলেটি, যুবক ছেলেটি, বললেন তিনি যে ইয়া গোলাম, হে বৎস, ইরফা সাওবাক, তোমার কাপড়টা একটু উঠিয়ে পড়ো, টাকনার ওপরে কাপড় পরো। কেন? ফাইন্নাহু আনকা লিসাওবিকা ওয়া আতকা লিরাব্বিকা, এতে তোমার কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ময়লা আবর্জনা থেকে, ওয়া আতকা লিরাব্বিক, আর তুমি তোমার প্রতিপালক রবকে অধিক ভয় করবে, অধিক তাকওয়া অর্জন করতে পারবে। আর যারা মুত্তাকি আল্লাহ ভীরু তাকওয়া অর্জনকারী, তাদের জন্য আল্লাহ জান্নাতকে বরাদ্দ করেছেন। সারে ওয়েলা মাগফিরাতি মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ বলছেন মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে টাকনার নিচে যদি আপনার কাপড় থাকে, তাহলে আপনার মধ্যে তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান না। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যে কাপড়টুকু যাবে, যতটুকু যাবে, অতটুকু জাহান্নামে যাবে। আপনি জান্নাতে যাবেন আর আপনার টাকনার নিচে জাহান্নামে থাকবে, মানে ওটিকে কেটে দেওয়া হবে নাকি? হ্যাঁ না, আপনাকে জাহান্নামের চরে রাখা, চর বুঝেন তো, হ্যাঁ, যেখানে অল্প অল্প পানি থাকে, জাহান্নামের চরে রাখা হবে আবু তালেবের মতো, হালকা শাস্তি দেওয়া হবে, যাতে আপনার টাকনা পর্যন্ত আগুন হবে, কিন্তু তাতে কি হবে? যেমন আবু তালেবের শাস্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে মুসলিমে, যে টাকনা পর্যন্ত একটি স্যান্ডেল থাকবে, ওই টাকনার নিচে পর্যন্ত স্যান্ডেলটি থাকবে, কিন্তু ইয়াগলি মিন হোমা দেমাগুহু, আবু তালেবের এই নিম্ন শাস্তি, সবচাইতে হালকা শাস্তি হবে জাহান্নামে, সেই শাস্তিতে তার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, ফুটন্ত অবস্থায় থাকবে জাহান্নামে। তাহলে আপনার জন্য যে সহিহ বুখারীর হাদিস, যাতে কোনো সন্দেহ নেই, যে টাকনার নিচে যদি কাপড় যায়, জুব্বাই হোক আর লুঙ্গি হোক আর ফুল প্যান্ট হোক আর পায়জামাই হোক, যে কোনো কাপড় হোক না কেন, জাহান্নামে যেতে হবে, এটা বুঝতে পারছেন না? আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, রসুলুল্লাহ সাল্লামের কথাও ওহি, যেমন কোরআনে কারিমের কথা ওহি। আর বেশি লম্বা না করে এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল ফরজ ওয়াজিবের হেফাজতের যেন তৌফিক দান করেন। সুন্নাত মুস্তাহাব কাজ বেশি বেশি যেন করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে, কথা থেকে আমাদেরকে বেঁচে থাকা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমে দুনিয়াকে দুই নম্বরে রেখে দুনিয়াতেও যেন বরকত দান করেন, আর আখিরাতকে এক নম্বরে রাখার যেন তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.